আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য একটি জরুরি খবর। সৌদি হতে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে 383 জন বাংলাদেশি, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে আজ বৃহস্পতিবার সৌদি আরব থেকে ঢাকায় আসছে 383 জন বাংলাদেশি। সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা বিকালে দেশে এসে পৌঁছাবেন। বিষয়টি সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সৌদি সরকার মানবিক দিক বিবেচনা করে তাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে বলে জানা গিয়েছে। যুক্তরাজ্য বাদে ইউরোপের দেশগুলোতে 31 মার্চ পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করলেও সৌদি আরবে বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়নি বাংলাদেশ। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, সৌদি ডিপোর্টেশন সেন্টার থেকে এই 383 জন বাংলাদেশিকে দেশে আসার অনুমতি দেওয়া হয়েছে। এরা রিয়াদ ও দাম্মামে ডিপোর্টেশন সেন্টারে অবস্থান করছিল। তাদের সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট SB3805-এ এসব বাংলাদেশি যাত্রীকে নিয়ে সকাল 9টায় কিং খালেদ বিমানবন্দর থেকে রওনা দেবে। বিকেল 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছানোর কথা। সূত্রটি জানিয়েছে, সৌদি সরকার দাম্মাম ও রিয়াদের ডিপোর্টেশন সেন্টারে অপেক্ষমান সব বাংলাদেশিকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। একটি বিশেষ বিমান ভাড়া করে তাদেরকে দেশে পাঠাচ্ছে দেশটি। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরতে বাধা নেই। সৌদি সরকার এখানে সরকারি ও বেসরকারি দপ্তর বন্ধ ঘোষণা করেছে, তাতে ডিপোর্টেশন সেন্টারে এই লোকগুলোর থাকা কিছুটা অমানবিক, তাই মানবিক দিক বিবেচনা করে তাদের একটি বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হচ্ছে। ডিপোর্টেশন সেন্টারে অবস্থানরত কারোরই কোনো শারীরিক সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সৌদি আরব থেকে দেশে আসতে কোনো বাধা নেই। প্রবাসী এই কর্মীদের দেশে ফেরার বিষয়ে অবগত করে চিঠি দিয়েছে দূতাবাস। সেখানে বলা হয়, সৌদি আরবে ডিপোর্টেশন সেন্টার থেকে 383 জন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ সৌদি আরব সময় সকাল 9টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং স্থানীয় সময় বিকাল 5টায় ঢাকা পৌঁছাবে। বিমানবন্দরের কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য বিমানবন্দর হেল্প ডেস্ককে নির্দেশনা প্রদানের অনুরোধ করা হলো। এদিকে গত সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়, বিদেশফেরতদের অবশ্যই 14 দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর বর্তায় ঘটালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সংক্রমণ রোধ আইন 2018 অনুযায়ী কোনো ব্যক্তি এই সিদ্ধান্ত না মানলে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এদিকে এই আদেশ অমান্য করে গতকাল বুধবার 15 জেলায় 34 জন ব্যক্তিকে বিভিন্ন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।